গাজীপুরতে রাস্তা পার হয়ে এখন হাইওয়ের মাঝখানে দাঁড়ালাম। এই জায়গাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে। তো এখন আমি এই মোবাইলটা আমার বেসিক্যালি হেলমেটে মাউন্ট করব। এই যে হেলমেটটা মাউন্ট লেগে গেছে, ফার্স্টে এই চেষ্টা করে চিন্তা করেছিলাম কেসটা মাউন্ট করার জন্য। তো কেসটা মাউন্ট করলে আপনারা ভিউ সেরকম পাবেন না, সেগুলো এখন চেষ্টা করতেছি হেলমেটের মতো মাউন্ট করার জন্য। দেখতে হেলমেটের মাউন্টটা লাগিয়ে দিয়েছি, আমার হেলমেট আগে থেকে মাউন্ট করা আছে। তো এখন চলুন দেখা যাক আমি আপনাদের কীরকম ভিডিও ফুটেজ দিতে পারি। বন্ধুরা, এখন আমি মাউন্টিংটা করেছি হেলমেটে, আমার মোবাইলটা এখন হেলমেটে লাগানো। তো এখন আপনারা দেখতে পারবেন এখন হেলমেটে মানে মোবাইল দিয়ে আসলে কীভাবে মোটর ব্লক করা যায় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আজকে আমি আপনাদের মাঝে মোবাইল দিয়ে মোটর ব্লক করতেছি, আর শহরের মধ্যে করিনি কারণ শহরের মধ্যে অনেক ক্যাশ ছিল, সেজন্য শহরের মধ্যে এই মোবাইল দিয়ে মোটর ব্লকটা করিনি। এখন চলুন দেখা যাক রাস্তায় আপনাদের কেমন ভিউ দিতে পারি। তো কিছুটা ভাইব্রেশন আসবে হয়তো, কারণ আমার মোবাইলে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার নাই, সেজন্য হয়তো কিছুটা ভাইব্রেশন আপনারা অনুভব করবেন, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সো ফার সো গুড, আমি মনে করি ভিডিও কোয়ালিটি খারাপ আসবে না, বেশ ভালোই আসবে। আর আমি মাইক্রোফোন অ্যাড করে নিয়েছি মোবাইলের সাথে, যার ফলে আপনারা হয়তো নয়েজটা একটু কম পাবেন, কারণ বেশি নয়েজ হলে আপনারা ভালো লাগবে না দেখতে বা শুনতে। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে কিছু নতুন নতুন ইনফরমেশান শেয়ার করার জন্য, কারণ অনেকে মানে এই ইনফরমেশানটা শেয়ার করতেছি কারণ অনেকে অ্যাকশন ক্যামেরার জন্য মোটর ব্লক করতে পারে না। আমি নিজেও অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম যে অ্যাকশন ক্যামেরা নাই, একটা ভালো কোয়ালিটির ক্যামেরা নাই, মোটর ব্লগিংটা করতে পারছি না। তো এটা হচ্ছে বেস্ট সলিউশন আমার কাছে মনে হয়েছে যে মোবাইল দিয়ে মোটর ব্লক করার, কারণ আপনার মোবাইলের কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে, ক্যামেরার কোয়ালিটি এখনকার যেসব মোবাইলগুলো বের হয়েছে। তো অ্যাকশন ক্যামেরার মধ্যে আবার একটা সমস্যা হচ্ছে, গোপ্রোর একটা মনোপলি বিজনেস আছে, সেটা হচ্ছে গোপ্রো ক্যামেরা কিনলে হয় না, তার সাথে অনেকগুলো অ্যাটাচমেন্ট লাগে, সেই অ্যাটাচমেন্টগুলোর প্রাইস অনেক বেশি, যার ফলে অনেকে গোপ্রো অ্যাফোর্ড করতে পারেন না। আমি নিজেই অ্যাফোর্ড করতে পারছি না গোপ্রো, কারণ একটা গোপ্রোর এখনকার যেমন হিরো 7 যদি আমি নিতে চাই এখন 26-27 হাজার টাকা পড়বে, সেটাতে সেই সাথে যে মাইক্রোফোন এবং মাইক্রোফোন অ্যাডাপ্টার অন্যান্য অ্যাটাচমেন্ট কেসিং সব মিলে পুরো গোপ্রো সেটটার দাম পড়ে যায় প্রায় 40-40 হাজার টাকার মতো, অ্যারাউন্ড 40,000। তো আসলে এত টাকা দিয়ে আসলে গোপ্রো কিনে মোটর ব্লগিংটা আসলে সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে আমার জন্য সম্ভব হচ্ছে না। তো আমি চিন্তা করতেছি যে মোবাইল দিয়ে মোটর ব্লগটা আপনাদের মাঝে তুলে ধরি, প্লাস আপনারাও উপকৃত হবেন, প্লাস আমার যে একটা ফ্রাস্ট্রেশন ছিল সেটাও আমি কেটেই কাটিয়ে উঠতে পারবো, কারণ যেহেতু মোটর ব্লগিংটা আসলে আমার প্রফেশন না, আমি শখের বসে করছি। তো শখের একটা জিনিস যদি আমি এত টাকা খরচ করে করি তাহলে আসলে ইউজলেসই হয়, কারণ আমি আজকে 2 দিন করবো, 3 দিনে ছেড়ে দেবো। অবশ্য যারা প্রফেশনাল মোটর ব্লগার আছেন তাদের জন্য আসলে মোবাইল দিয়ে হবে না, তাদেরকে অবভিয়াসলি একটা প্রফেশনাল ক্যামেরা লাগবে। আর মোবাইল মাউন্টটা আমার হচ্ছে একদম খুবই সস্তা, 100 টাকা দামের একটা মাউন্ট, আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন, দারাজও পাবেন, অন্যান্য অনলাইন শপিং সবগুলোতে পাবেন, এছাড়া পাবেন হচ্ছে আপনি স্টেডিয়াম মার্কেটে, সে তারপরে পাবেন হচ্ছে আইডিবি ভবনে। তো আপনারা যে কোনো জায়গায় মোবাইল মাউন্ট পাবেন, কাজে এটা নিয়ে কোনো সমস্যা নাই, খুবই অ্যাভেলেবল একটা জিনিস, কিন্তু গোপ্রোটা আসলে অ্যাভেলেবল না, সেজন্য আসলে গোপ্রো দিয়ে মোটর ব্লগ করা সম্ভব হচ্ছে না। তো এনজয় করুন ভিউ, আমি আপনাদের মাঝে ভিডিও ফুটেজ দেখাচ্ছি কেমন লাগছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করবেন। আসলে এই জায়গায় এসে ব্লগিংটা শুরু করার কারণ হচ্ছে এই এরিয়াটা আমার কাছে সবসময় ভালো লাগে, অনেক সুন্দর একটা জায়গা, দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, সেই জন্য আমি আসলে এখান থেকে এখানে ব্লগিংটা শুরু করলাম।
সেই সাথে MT15 এর একটা রিভিউ আপনাদের মাঝে দেই। MT15 এর একটা খারাপ দিক আমার কাছে সব সময় লাগে, সেটা হচ্ছে এর লুকিং গ্লাস দুটো। মানে লুকিং গ্লাসে হয় পিছন দেখতে গেলে পাশ দেখতে পারি না, পাশের জন্য দেখতে গেলে পিছনটা দেখতে পারি না। এই লুকিং গ্লাসের প্যারা আমাকে সবসময় নিতে হচ্ছে। আর প্রথম দিকে তো টায়ারের একটা সমস্যা ছিল, যেটা আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি, এখন আমার টায়ার নিয়ে কোনো প্যারা নাই। আগে যেটা যথেষ্ট প্যারা দিত আমাকে। আমার একটা মোটোব্লগিং এর আরেকটা সমস্যা ছিল যে আমার অ্যাকশন ক্যামেরার অডিও দেওয়া যেত না। তো অ্যাকশন ক্যামেরা অডিও দেওয়া না যাওয়ার কারণে আমাকে খুব প্যারার মধ্যে থাকতে হয়, প্যানেলে গিয়ে অডিও মিক্সিং বা ম্যানেজমেন্ট করা এবং সেটাকে সিঙ্ক করে আবার সেটাকে আপলোড করা, মানে অনেক ঝামেলা। সেজন্য আসলে আমার ভিডিওগুলো আপলোড হতে অনেক সময় লাগে, যেহেতু একটু ব্যস্ত থাকি চাকরি বাকরি নিয়ে। এখনও আমি আসলে ঘুরতে যাচ্ছি না, আপনারা জানেন আমি এখানে প্রায় প্রতি সপ্তাহে 2-3 বার করে যাই। এর মাঝখানে চেষ্টা করি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে, আর হাইওয়ের কিছু খুঁটিনাটি আপনারা দেখতে পারবেন, কারণ অনেকে হাইওয়েতে রাইড করতে ভয় পান। তো সেই ভয়টা আসলে তেমন কোনো ভয় নেই, আপনাকে বুঝে শুনে চালাতে হবে। লুকিং গ্লাসের দিকে তাকাবেন, পিছনের গাড়ির গতিবিধি লক্ষ্য করবেন, সামনের গাড়ির গতিবিধি লক্ষ্য করবেন, তাহলে আপনি সেফলি রাইড করতে পারবেন হাইওয়েতে। আর হাইওয়েতে রাইড করতে গেলে যে আপনাকে গতি 200 তো আমাদের দেশে সম্ভব না, 100-এর উপরে থাকতে হবে এমন কোনো কারণ নেই। আমি যেমন এখন চালাচ্ছি অলমোস্ট 60, তো এই গতিটা আসলে খুব ভালো একটা গতি, আপনারা এই গতিতে বাইক চালাতে পারেন, রাইড করতে পারেন। তবে আপনারা যদি আপনাদের মোবাইলে যদি ওয়াইড অ্যাঙ্গেল স্টেডি মোড থাকে, যেমন স্যামসাংয়েরগুলোতে থাকে, স্যামসাংয়ের কিছু কিছু সেটগুলোতে A50 আছে, A51 আছে, ওগুলোর ভিডিও মোডগুলো খুব ভালো। আপনারা ওয়াইড অ্যাঙ্গেলের শট নিলে হয়তো আপনারা অ্যাকশন ক্যামেরার মতো শট নিতে পারবেন, যেহেতু আমার মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেল শট নাই। ওয়াইড অ্যাঙ্গেল শট নেওয়ার কারণে আপনাদেরকে ফুল অ্যাঙ্গেলটা আমি দিতে পারছি না, আমি হয় মোবাইলের মিটারও নিতে পারছি না, সামনের ভিউ আপনাদেরকে মানে একসাথে দুটো আমি দিতে পারছি না, সেজন্য এক্সট্রিমলি সরি আমি। তবে এই সমস্যার সমাধান করা যাবে যদি আমি কোনো সফটওয়্যার, ক্যামেরা সফটওয়্যার যেগুলো ওয়াইড অ্যাঙ্গেল ক্যাপচার করতে পারে সেগুলো দিয়ে আমি ক্যাপচার করি, তাহলে হয়তো সমস্যার সমাধান হবে। সেটা নিয়ে আমি আরও অ্যানালাইসিস করব। তো আমি এখন যে ক্যামেরা সফটওয়্যারটা ইউজ করতেছি সেটা হতেছে এমএক্স ক্যামেরা, এমএক্স গুগল প্লে স্টোরে আপনারা পাবেন। সেটার একটা সুবিধা হচ্ছে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন খুব ইজিলি, কারণ আমার নর্মাল যে ক্যামেরা আছে সেটাতে অনলি মানে মোবাইলের যে অরিজিনাল মাইক্রোফোন ওটা ছাড়া আসলে অডিও নেয় না, প্লাস অডিও যেটা দিতে পারি সেটাতে প্রচুর পরিমাণে নয়েজ আসে, সেজন্য ওটা আসলে ইউজ করা বাদ দিয়ে দিয়েছি, আমি এক্সটার্নাল মাইক ইউজ করতেছি। তো আপনারা সেটা ইউজ করে দেখতে পারবেন। দেখতে দেখতে গন্তব্যস্থল পৌঁছে গেলাম, এরপর আমি হতেছে চিপা রাস্তায় ঢুকবো, মফস্বল বা বিরজালি সড়কে ঢুকবো। তো এখানে ভিডিও শেষ করছি, সামনে গিয়ে দেখা হচ্ছে।
তো বন্ধুরা এখানে আমি বিদায় নিচ্ছি সামনে আসলে কাজের সুবাদে যাচ্ছে আজকে একটু তাড়াহুড়ো আছে সেজন্য ব্লগটা লম্বা করব না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর যদি ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান তো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো এক সময়